কোনো ফোল্ডার যদি তালাবদ্ধ করে রাখতে চাও এবং তোমাদের প্রয়োজন মতো সেই প্রোফাইলের সব কিছু ব্যবহার করতে চাও, তাহলে তোমরা এই ভিডিওটি দেখতে পারো। হয় না এরকম তোমাদের অফিসের কলিগ অথবা তোমাদের বন্ধুবান্ধব তুমি ডেস্কটপ থেকে উঠে যাওয়ার পরে হয়তো বা সে তোমার কম্পিউটার নিয়ে একটু দেখাদেখি করতে পারে, তো সেই বিষয়টা তোমরা হাইড করে বা টপ সিক্রেট করে রাখতে পারো। তো লেটস গো অন দ্য ভিডিও। এই ভিডিওটির মাধ্যমে তোমরা ঝটপট শিখে নাও। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে আছে, আমি লিখে দিছি, প্রয়োজনীয় ডকুমেন্টস তালাবদ্ধ করে রাখুন। এই যে তালা চিহ্ন, হ্যাঁ আমি তোমাদের মাঝে দেখাচ্ছি, এই যে তালা চিহ্ন, ঠিক আছে, অথবা এটা আর প্রয়োজনীয় ডকুমেন্টস তালাবদ্ধ করে রাখুন, ঠিক আছে, এবং ইচ্ছে মতো ব্যবহার করুন। এই কাজটি করার জন্য তোমাকে কি করতে হবে, কম্পিউটার ডেস্কটপে যেতে হবে, একটা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে একটি ফোল্ডার তৈরি করব। ফোল্ডারটার একটা নাম দরকার অবশ্যই, আমি একটা নাম দিলাম, ডিজিটাল, ঠিক আছে। ডিজিটাল নাম দেওয়ার পরে ফোল্ডারটাকে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি এই ফোল্ডারে আমার নিত্য প্রয়োজনীয় আমার ডকুমেন্টসগুলো রাখবো। তো এখানে আমি দিলাম আমার এই ডকুমেন্টসগুলো দরকার, এই ডকুমেন্টসগুলো আমি কাউকে দেখাবো না। এখানে দেখো এক্সেল আছে, ঠিক আছে, এখানে আমার দেখো আমার নাম লিখে এক্সেল আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে কিছু সফটওয়্যার আছে, ঠিক আছে, এইগুলো আমি কি করব, আমার পিডিএফ ফাইল আছে, ঠিক আছে, এইগুলো আমি জাস্ট তালাবদ্ধ করে রাখবো, ঠিক আছে। তো এগুলো আমি সবগুলা নিলাম, নিয়ে এখান থেকে কাট করলাম, করার পরে কেটে দিলাম, দেওয়ার পরে ডিজিটালে এখানে গেলাম, যাওয়ার পরে পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পরে আমি একটু বড় করবো তোমাদের বোঝার স্বার্থে, ঠিক আছে, একটু বোঝার স্বার্থে আমি বড় করে দিলাম, করার পরে এটা আমি কেটে দিলাম, দেওয়ার পরে আমার এটা রিফিল দিলাম, দেওয়ার পরে ডিজিটালের মধ্যে আছে এই ভিআইপিএস বিপস এখানে কিন্তু নেই, ঠিক আছে। তখন এই আমি এটা সাইডে নিলাম, নেওয়ার পরে এই ফোল্ডারটা কিন্তু ডেস্কটপে থাকবে, বাট কেউ এটা অন করতে পারবে না, ডিলিট করতে পারবে না এবং এটা ক্লোজ করতে পারবে না। তো দেখো প্রথমে আমরা কী করবো, এটায় ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পরে এরকম ঘরের মতো হবে, তারপরে লেফট বাটনে ক্লিক করব, করার পরে ঠিক আছে প্রপার্টিসে যাব, যাওয়ার পরে এখানে যাওয়ার পরে সিকিউরিটি, সিকিউরিটিতে গেলাম, যাওয়ার পরে এডিটে যাব, অ্যাডমিনিস্ট্রেটর এডিট, ঠিক আছে, আবার অ্যাডমিনিস্ট্রেটর, এইখানে দেখো আমি আবার দেখাচ্ছি তোমাদের, প্রথমে জেনারেল, তারপরে সিকিউরিটি, সিকিউরিটির পরে সিস্টেম আছে, ঠিক আছে, আমি অ্যাডমিনিস্ট্রেটর যাব, তারপরে এডিট, ঠিক আছে। দেখো আমি আবার আমার ভালো করে দেখো, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু মিস করলে কিন্তু হবে না, আর এখন যেভাবে করা হচ্ছে ঠিক সেইভাবেই করলে আবার রিপিট আমরা ব্যাক করতে পারবো। আমি স্ক্রিনশট দিয়ে, চাইলে এই ভিডিওটি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, ঠিক আছে। এই যে প্রথমে প্রপার্টিস, তারপরে সিকিউরিটি, তারপরে অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে এডিট, তারপরে আবার অ্যাডমিনিস্ট্রেটর, তারপরে এইখানে আমরা টিক দিব, ঠিক আছে। তো যাই হোক আমরা এখানে টিক দিব, অ্যাডমিনিস্ট্রেটর টিক, তারপরে অ্যাপ্লাই, অ্যাপ্লাই দেওয়ার পরে এরকম একটা মেসেজ আসবে। এখানে কিন্তু ভয় পাওয়ার কারণ নেই, যদি তুমি মনে করো যে এটা তুমি পড়ে নিতে পারো, জাস্ট পড়ে নিতে পারো, নো প্রবলেম, এটা আমরা ইএস দিব, ঠিক আছে। ইএস দেওয়ার জন্য আমরা এখানে ইএস দিব, দেওয়ার পরে কন্টিনিউ আবারও ইএস দিব, ঠিক আছে, দেওয়ার পরে এখানে ওকে দিব, এখানে ওকে দিব, ঠিক আছে, দেওয়ার পরে দেখো রিফ্রেশ দিলাম, এই ফোল্ডারটা কিন্তু লক হয়ে গেছে। এখন আমি এটাকে অন করবো, হবে না, এটা কিন্তু অন হচ্ছে না,
ঠিক আছে, এরকম একটা মেসেজ দিচ্ছে, চেক কন্টিনিউ টু প্রিপারমেন্টলি গেট অ্যাক্সেস টু দিস ফোল্ডার, মানে এটার অ্যাক্সেস নেই আমার কাছে, ঠিক আছে, আমি লক করলাম কিন্তু আমার কাছে নেই, কিন্তু ওটা ওই ওইভাবে আবার ফেরত আনতে হবে, ঠিক আছে, এটা আমি ডিলিট করতে চাই, হবে না, কন্টিনিউ নো, ট্রাই অ্যাগেন, ডিলিট হবে না। এটা যদি আমরা লক আবার সাজাতে চাই, আবারও এখানে যাব, ঠিক আছে, তারপরে এই যে হচ্ছে না, তারপরে এখানে আবার যাব, প্রপার্টিসে যাব, তারপরে সিকিউরিটিতে যাব, ঠিক আছে, তারপরে অ্যাডমিনিস্টার, তারপরে এডিট, আবার অ্যাডমিনিস্টার, ঠিক আছে, এখান থেকে টিক মার্কগুলো উঠাই দেবো, ঠিক আছে, লক্ষ্য করো ভিডিওটা অনেক ভালো করে দেখো, এই টিক মার্ক, দ্যাটস মিন্স এই টিক মার্কগুলো আমরা তুলে দিব, ঠিক আছে, টিক মার্কগুলো কিন্তু উঠাই দিতে হবে, এখানে যাওয়ার পরে টিক মার্কগুলো রিমুভ করতে হবে, ঠিক আছে, রিমুভ রিমুভ এই রিমুভ করতে হবে, ঠিক আছে, এই রিমুভটা করার পরে অ্যাপ্লাই দিব, আবার কন্টিনিউ আসবে, ওকে দিব, ওকে দিব, ঠিক আছে, এবার একটা রিফ্রেশ দিব, দেওয়ার পরে ডিজিটালে গেলাম, এই যে আমার ফোল্ডারগুলো আবার ওপেন হয়ে গেছে, এখন আমি এখান থেকে ডিলিট সব কিছু করতে পারবো, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পারছো, এবং ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আমার ভিডিও যদি ভালো লাগে এবং এ থেকে যদি কোনো উপকৃত হও আমি অনেক ধন্য হব, এবং পরবর্তী ভিডিও প্রয়োজন বোধে তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ, সকলকে অসংখ্য ধন্যবাদ।